উপনির্বাচনে তৃণমূলের নেতাদেরই বেছে নিল বাংলাদেশ আওয়ামী লীগ। ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যথাক্রমে আগা খান মিন্টু, হাবিবুর রহমান ও আবুল হাশেম খান। শনিবার 12 জুন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের 3টি আসনের উপনির্বাচনে ঢাকা 14 আসনে আগা খান মিন্টু, সিলেট 3 আসনে হাবিবুর রহমান হাবিব এবং কুমিল্লা 5 আসনে আবুল হাশেম খানকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়। নৌকার টিকিট পেতে এই 3 আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন 94 জন। সর্বোচ্চ 35টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছিল কুমিল্লা 5 আসনে। ঢাকা 14 আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন 34 জন। সিলেট 3 আসনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছিল 25টি। ঢাকা 14 আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আসলামুল হক গত 4 এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এছাড়া সাবেক আইনমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কুমিল্লা 5 আসনের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু গত 14 এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা যান। এতে কুমিল্লা 5 আসনটি শূন্য হয়। তারা তিনজনই আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। এই 3 আসনের উপনির্বাচন আগামী 14 জুলাই অনুষ্ঠিত হবে। এসব আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 15 জুন, মনোনয়নপত্র বাছাই হবে 17 জুন আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 23 জুন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 24 জুন বৃহস্পতিবার। সিলেট 3 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ উসামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে মারা যান। আসনটি শূন্য হয়। গত 11 মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। এ সকল কারণেই উপনির্বাচন করতে হয়েছে এবং এই উপনির্বাচনে আপনারা অপেক্ষা করবেন। যেমনি আজকে মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন যারা পেয়েছেন তাদের খবর আপনাদেরকে পৌঁছে দিলাম, ঠিক তেমনি নির্বাচনের ফলাফল আপনাদের কাছে পৌঁছে যাবে এভাবেই। সেজন্য আমাদের সবার আগে যে কাজটি করবেন সেটি হলো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তাহলেই আমরা নিয়মিত সংবাদ আপনাদেরকে পৌঁছে দিতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।